মানে এটা তো আমার হাতে না, আমার কাজ অভিনয় করে যাওয়া, প্রোডিউসার ডিরেক্টরদের ব্যাপার, তারা কখন মুক্তি দেবে। এখন দর্শকের চাহিদা থাকলে তাহলে সেই ধরনের নির্মাণই করবে মানুষ। মানে যেটা হচ্ছে যে এখন তাহলে তো মানে সারা পৃথিবীতে পর্নোগ্রাফিটা সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম, তাহলে শুধু শুধু যদি সেক্সি দেখতে চায় মানুষ তাহলে পর্নোগ্রাফি দেখবে, আর সেখানে ফিকশনের করা দরকার থেকে। আর যদি ফিকশনের গল্পের স্বার্থে দু একটি দৃশ্য চলে আসে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি শুধু ওটিই দেখতে চায় তাহলে তো পর্নোগ্রাফি বেটার। আমার এই মুহূর্তে সামনে দুটো ওটিটির কাজ শুরু হওয়ার কথা খুব শীঘ্রই, আর আমার চারটা চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে আপাতত। আর ফিল্মগুলো হচ্ছে নয়া মানুষ, যেটি আর একদিন শুটিং আছে, করলে শেষ হয়ে যাবে, আর প্রস্তুত হয়ে আছে আকরাম খানের নকশিকাথার জমিন, আর যাপিত জীবনের কাজও শেষ, আরেকটি আরও দুটি ছবি, আর সেই দুটো ছবি এখনই বলা যাচ্ছে না, কারণ আমি কন্ট্রাক্ট করেছি যে ওদের পারমিশন ছাড়া বলতে পারবো না। তো আরও দুটো ছবির কথা শুটিং শেষ, কিন্তু আমি এখন বলতে পারছি না, আমি জানি না। এই বছর আমার চারটা পাঁচটা সিনেমা আসার কথা ছিল কিন্তু আসেনি, দুটো এসছে এবং একটি কেউ দেখেইনি বলতে গেলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে এটা তো আমার হাতে না, আমার কাজ অভিনয় করে যাওয়া, প্রোডিউসার ডিরেক্টরদের ব্যাপার, তারা কখন মুক্তি দেবে, হয়তো একাধিক আসবে আবার নাও আসতে পারে, এমনও হতে পারে।